সুন্নিয়তের একটি বিশ্বস্ত চ্যানেল বাংলা 24 মিডিয়া এইচডি আল্লাহুম্মা আমিন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك سيدي يا رحمة للعالمين ربنا وربنا وربنا মাফ করে দাও জীবনে রই সব গুনার বুঝা মাথায় লইয়া কান্তিসি মাফ করে দাও মাবুদ আল্লাহ এলাহি যত গুনাহ করছি মাবুদ জীবনে মাফ করে দাও নবীজির খাতিরে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا ان هدانا الله لقد جاءت رسل ربنا بالحق إن الله على كل شيء قدير ربنا اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا مبود কুদরতের নজর দিয়ে একবার তাকায়া দেখো আল্লাহ সারা দিন থেকে নিয়ে এই পর্যন্ত ফজর সন্নিকটে এখনো তোমার প্রেমের পাগলরা তুমি মওলাকে পাবার জন্য তোমার হাবিবের দিদার পাবার জন্য দুইটা চোখের পানি ছেড়ে দেয়া আমিন আমিন কয়া কান্তেছে আল্লাহ তোমার নাম গাফফার আমরা হলাম গুনাহগার যদি আমরা গুনাহগার তোমার প্রিয় হাবিবের উম্মত হয়েছে গো আল্লাহ দয়াল নবীর উসিলায় আমাদের একটা হাত তুমি খালি ফিরাইও না মাবুদ সারা দিন থেকে নেই পর্যন্ত স্নান ঘাট লতিফিয়া দরবার শরীফে ২৪তম বার্ষিক বিশ্ব রোসে সানহীন সুন্নি সম্মেলনে দেশ বিখ্যাত ওলামাই কেরামগণ পীর মাশাইখগণ কোরআন সুন্নার আলোচনা করেছেন আল্লাহ বিদায় বেলামি গুনাহগার যা কিছু নজরানা পেশ করলাম ভুল ত্রুটি বিয়াদবি ক্ষমা করে দিয়া যা সওয়াব মঞ্জুর করেছো আল্লাহ লক্ষ কোটি গুণে বাড়াইয়া দয়াল নবীজির পবিত্র কদম শরীফে হাদিয়া তান কবুল করে নাও আল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রূহুল্লাহ পর্যন্ত মাশরিক থেকে মাগরিব সীমান্ত থেকে জুনুব পর্যন্ত তাম আম্বিয়া কেরাম সাহাবায়ে কেরাম তাবেঈন তাবে তাবেঈন আইম্মে মুজতাহিদিন খুলাফায়ে রাশিদিন সালফে সালিন আশারে মুবাশশিরিন জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকিয়া সুয়াদে উহুদ সুয়াদে বদর সুয়াদে কারবালা সহ চার তরিকার ইমাম চার মাযহাবের ইমাম শহীদিন সিদ্দিকে
থাকেন তাম বিশ্বের আনাচে কানাচে যত পীর বুজুর্গানে কেরাম শুয়ে আছেন বিশেষ করে আমাদের স্নান ঘাট আশা তলার জমিনে আল্লাহ তোমার ওলি যারা শুয়ে আছেন বিশেষ করে আব্দুল লতিফ চৌধুরী রহমাতুল্লাহ আলাইহি সহ সকল ওলি আল্লাহ গনের রুহে পাকে সওয়াব তুমি কবুল করে নাও আমরা যারা হাত উঠাইলাম আল্লাহ জানি না কে জানি আমার মতো বাবা হারাইতি কার জারি দুঃখে নিবে মা অন্ধকার কবরে হাব্বাই আম্মা জারো না এ সংসারি আব্বায়া মা জারো না এ সংসারে এতি মোবানাইয়া গেলো আমরারে জানি না রে মাওলা কে জানি বাবা হারাইয়া বাবার বলন্য কামতেছে কে জানি মা হারাইয়া পাখির মতো মায়ের জন্য মনটা ছটফট করতেছে আল্লাহ ভিক্ষা চাই যাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি পীর উস্তাদ পাড়া প্রতিবেশী খেসু আকারিব আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি খানদানের যত মুর্দে গান কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের সকলের কবর গুলাকে জান্নাতের বাগান বানাইয়া দাও ও মাবুদ স্থান ঘাট লতিফিয়া দরবার শরীফে চব্বিশতম বার্ষিক বিশ্ব সালিন সুন্নি সম্মেলনে যেই সমস্ত আশেকিন জাকিরিন মুহিব্বান মরিদান ভক্তিয়ান যারা সহি নিয়তে এসেছেন তাদের নিয়ত গোলা তুমি পড়া করে দাও একটা হাত তুমি খালি ফিরাইয়া দিও না আল্লাহ আল্লাহ একটা হাত খালি ফিরাইও না আল্লাহ তোমার পাগলরা ধন সম্পদ চাই না টাকা করি চাই না আল্লাহ সবাই এখন তুমি মাওলাকে পাবার জন্য পাগলের মতো হাত তুলে কাঁদতেছে রে আল্লাহ আল্লাহ বনের মধ্যে আগুন লাগলে দেখা যায় বাড়ি করে দোকান পাটে আগুন লাগলে দেখা যায় কিন্তু মনের মধ্যে আগুন লাগলে তুমি মাবুদ সারা কেউ দেখে না রে আল্লাহ আল্লাহ তুমি তো আমাদের অন্তর্যামী খোদা বিজ্ঞা চাই প্রত্যেকের অন্তরের আগুন তোমার কুদরতের পানি দিয়া নিভাইয়া দাও আল্লাহ যারা চাকরি করি চাকরিতে বরকত দাও যারা ব্যবসা করি ব্যবসায় বরকত দাও বেকার থাকলে ইজ্জতের কাজের ব্যবস্থা করে দাও যারা বিদেশ যেতে চোখ সুন্দর করে যাওয়ার ব্যবস্থা করে দাও আল্লাহ যারা বিদেশের মধ্যে আছে সকল প্রবাসী বাঙালিদেরকে তোমার হাওলা করে দিলাম আল্লাহ আল্লাহ প্রবাসী বাঙালিদের প্রবাস জীবনকে সুখের এবং শান্তি বানাইয়া দাও আজকের এই উরুস শরীফ করতে গিয়া বিভিন্ন এলাকার বিভিন্ন মহল্লার আমার ভাই বাবাজিরা এক থেকে হাজার টাকা পর্যন্ত যারা দান করেছেন হাজার হাজার টাকা দান করেছেন আল্লাহ তুমি তো জানো কার অন্তরে কি আশা নিয়ে দান গোলা করছে আল্লাহ প্রত্যেকের নামে নামে ওই দান গোলা তুমি কবুল করে নাও মাবুদ সকলের হাত কোলারে তুমি কবুল করে নাও হায় আল্লাহ সারাটা রাত ভরে প্যান্ডেলটা ভরপুর করে তোমার পেগলরা বসে আছে আল্লাহ তুমি তাদেরকে নিষ্পাপ বানায়া বাড়িতে পৌঁছাও আল্লাহ গো রাস্তায় ঘন কুয়াশা আমাদেরকে সহি সালামতে গন্তব্য যাওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন আল্লাহ আমার আব্বাজান আজকে চব্বিশটা বছর হয়ে গেল অন্ধকার কবরে
জারিরার মাওলা কি অবস্থার মধ্যে কবরে রাখছো ভিক্ষা চাই মাওলা আমাদের গুনার কারণে আমাদের অপরাধের কারণে আব্বা আমার কবরে আযাব দিও না আল্লাহ কবরবাসীর কবরে আযাব তুমি মাফ করে দাও আমাদের স্নানঘাট আশাতলার গুরুস্থানে যত কবরবাসীরা শুয়ে আছেন সবার কবর আযাব মাফ করো আল্লাহ বিশেষ করে আমার আব্দ মুর্দেগান অন্ধকার কবরে সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দিও রব্বুল আলামিন আমার মহান মুর্শিদ কিবলা আওলাদ রাসূল পীর কামিল মুর্শিদ মুকাম্মেল আলহাজ হযরত মাওলানা শাহ সুফি সৈয়দ আব্দুল শাহ হুজুর কিবলা শারীরিক অসুস্থ রে মাওলা আল্লাহ তোমার বান্দাকে তোমার কুদরতের হাওলা করে দিলাম শেফায়ে আজলা কামিলা দান করে দাও আল্লাহ আমার বড় মামা আল্লাহ আলহাজ এডভোকেট সৈয়দ মোহাম্মদ ইকবাল পেশাব হুজুর কিবলার হায়াতে নিমে বরকত দাও শারীরিক অসুস্থ তোমার বান্দাকে পরিপূর্ণ শেফা দাও আল্লাহ আমার চেয়ারম্যান সাহেব জনতা তাজুল ইসলাম সাহেবের হায়াতে বরকত দাও মা বাবা রুহে সোয়াব কবুল করো আলহাজ আব্দুল কাদির সাহেব আমার বাজান শারীরিক অসুস্থ তার মা নাই বাবা নাই মা বাবা রুহে সোয়াব কবুল করো আল্লাহ আমার বড় ভাই জনাব এনামুলক এনাম সাহেব আল্লাহ বাবা হারা ইতিম মা দুখিনী শারীরিক অসুস্থ বাবার কবরে সোয়াব কবুল করো মা দুখিনীর হায়াতে বরকত দান করো আল্লাহ সিলেটের আমার সাব ইন্সপেক্টর আকবর হোসেন ভাই আল্লাহ বংশের মধ্যে গান্ধের মাফ করো আল্লাহ ইসলামপুরের কাজী মনসুর আহমেদ ভাই দোয়া কামনা করছেন আল্লাহ ফরিয়া তুমি কবুল করো মৌলারে আমার রুহানি সন্তানগুলা একদিন দুই দিন আগে যারা দরবার শরীফে কাজের জন্য চলে এসেছে আল্লাহ তাদেরও ব্যবসা ছিল চাকরি ছিল সব কিছু ছেড়ে দিয়া আমার বাবা আমিনুল ইসলাম আজকে তিনটা দিন ধরে দরবার শরীফে পড়ে আছে আল্লাহ আমার জুনাইদ বিদেশ থেকে আইসা আল্লাহ তিন দিন আগে দরবারে শ্রম দেওয়ার জন্য পড়ে আছে আল্লাহ ওই যুবকগুলার হাতগুলা কবুল করিও আমার বাবা আব্দুর রহমান আহমদ আলী সহ আমার বাবা সরফরাজ মিয়া সহ এই দরবারের যত আশিকিন জাকিরিন আল্লাহ আল্লাহ আমি জানি না আমি ভুল করছি কিনা আল্লাহ সবার নাম তো আমি বলতে পারছি না আল্লাহ তুমি তো জানো কার কি নাম সকলের নামে নামে ফরিয়াদগুলা কবুল করো আল্লাহ আমার বড় ভাই আলহাজ মুফতি বদরুর রেজা সেলিম সাহেব হুজুর বর্তমানে তোমার ঘরখানায় কাবা তাওয়াফ করছেন আল্লাহ হুজুরের হায়াত ইলমের দরজাত বুলন্দ করিও আমার সামনে ডাইনে বামে পিছনে অনেক মায়ার মানুষ মহব্বতের মানুষ আল্লাহ একজন একজন করে নাম বললে আমি কয়জনের নাম বলবো আল্লাহ আমি তো নাম বললে সবার নামই বলতে পারি সবাই আমার পরিচিত আল্লাহ আমি কয়জনের নাম বলবো তুমি তো জানো আল্লাহ আল্লাহ প্রত্যেকটা নামে নামে ফরিয়াদ কবুল করো আল্লাহ চৌধুরী আব্দুল মুকিত পারভেজ ভাই আমাদের বড় ভাই অসুস্থ রে মাওলা আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ সেবা দাও আল্লাহ আমরা চার ভাই আল্লাহ দুই বোন আমাদের ভাই বোনদেরকে আল্লাহ মিলেমিশে চলার তৌফিক দিও আল্লাহ আমার ছোট ভাই চৌহান লন্ডনের জমিনে আল্লাহ তার বিবি বাচ্চা সহ তাদেরকে আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত ফরমা আল্লাহ চৌধুরী আল্লাহ যারা আব্দুল আহাদ সাহেব আমার বড় ভাই সাহেব আল্লাহ লন্ডনের জমিনে সপরিবারে আল্লাহ হায়াতে বরকত দান করো আল্লাহ আমার ভাতিজিরা দোয়া চাইছে আল্লাহ তাদের ফরিয়াদ কবুল করো ইয়া আল্লাহ আমার আম্মা যেন অসুস্থ আল্লাহ তোমার বান্দাকে পরিপূর্ণ সেবা দান করো আল্লাহ আমার ভাগিনা রানা মিয়া আল্লাহ তার মানসিক সমস্যারে মাওলা আল্লাহ তাকে সুস্থতার নিয়ামত তুমি দান করে তার মার কোলে ফিরাইয়া দিও রব্বুল আলামিন
দিলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্লাহ গোলাম কিবরিয়া নোবেল ভাই দোয়া চাইছে ফরিয়াদ কবুল করো আল্লাহ আমার বাবা ফরহাদ মিয়া দোয়া চাইলো ফরিয়াদ কবুল করো আল্লাহ আমার মোশাররফ কুয়েতের জমিনে আল্লাহ আমার নাসির মিয়া আল্লাহ সৌদি আরবের জমিনে আল্লাহ আমার বাতেন মিয়া আল্লাহ মনটা পাখির মতো ছটফট করতেছে জানি আল্লাহ আমার বাবা আব্দুল বাতিন মিয়া সৌদি আরবে ব্যবসা করে তার ব্যবসার মধ্যে বরকত দিও আল্লাহ এই যুবকদেরকে আফত বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিও রব্বুল আলামিন আমার ভাই মাওলানা রিফাত ইসলাম মুবেদ আল্লাহ আমার অর্ধেকটা কাজে সহযোগিতা করেছে আল্লাহ তার হায়াতি নেমের দরজাত বুলন্দ করিও আল্লাহ মিডিয়া চ্যানেলের ভাইয়েরা আল্লাহ তারা অক্লান্ত পরিশ্রম করে সারাটা রাত দাঁড়িয়ে থেকে থেকে এই আলোচনাগুলা প্রচার করেছে আল্লাহ আমার মিডিয়ার ভাইদের হায়াতে বরকত দান করিও আল্লাহ আমার খোকন ভাই দোয়া চাইছে আল্লাহ তার পরিবার তার ছেলেমের হায়াতে বরকত দিও রব্বুল আলামিন আল্লাহ এই বাড়ির উপর খাস রহমত তুমি দান করো আমার ভাতিজা আলামিন আল্লাহ তার পরিবার অসুস্থ রে মাওলা তোমার বান্দিকে পরিপূর্ণ সেবা দান করিও এইভাবে আল্লাহ যত বেমারি আছে সকল বেমারিকে তোমার কুদরতের হসপিটালে ভর্তি করে দিলাম শেফায়ে আজলা কামেলা দান করিও আমার বাবা হাজী রমজান মোল্লা দোয়া চাইছে ফরিয়াদ কবুল করো আল্লাহ আমার ভাই কামরুল ইসলাম শাবাসপুর থেকে আমার বাবার আবুল খায়ের মিয়াসো যারা এসেছেন সবাইকে সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিও আমার বাবা রফিকুল ইসলাম সৌদি আরবের জমিনে আল্লাহ তার মনটা মাহফিলে পড়ে আছে আল্লাহ তার পরিবার আল্লাহ আমার মেয়েটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ রফিক মিয়ার স্ত্রীর কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ আমার বলিবারি রফিক মিয়া আল্লাহ দোয়া চাইছে ফরিয়াদ কবুল করো আল্লাহ সুবেদার আব্দুর রহমান সাহেব দোয়া চাইছে ফরিয়াদ কবুল করো জননেতা তাজুল ইসলাম সাহেব দোয়া কামনা করছে আল্লাহ ফরিয়াদ কবুল করো আল্লাহ প্রবাসী তাজুল ইসলাম দোয়া চাইছে ফরিয়াদ কবুল করো আল্লাহ আমাদের গ্রামবাসী এলাকাবাসী অনেক মুরব্বিয়ান আরামের ঘুম হারাম করে দিয়ে হাত তুলে কাঁদতেছে আল্লাহ সকলের হাতগুলা কবুল করো ইয়া আল্লাহ বিভিন্ন এলাকা থেকে যারা এসেছেন সবাইকে সহি সালামতে বাড়িতে পৌঁছায়ো রব্বুল আলামিন খাস করে মাওলা আল্লাহ হাজী আলী মুদ্দিন ভাই দুনিয়াতে নাই আজকে থাকলে হয়তো জান্নাতের বাগানে বসে বসে আল্লাহ মরহুম হাজী আলী মুদ্দিন ভাই একজন নবী প্রেমিক ছিল রে মাওলা আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানাইয়া দিও রব্বুল আলামিন আমাদের দরবার শরীফের অনেক উলামায়ে কেরাম আল্লাহ এই দরবার সাথে যাদের সম্পর্ক আল্লাহ তারা আমিন আমিন কইয়া কামতেছে উলামায়ে কেরামের হায়াত ইলমে বরকত দিও মাওলা আল্লাহ খাস করে মাওলা আমাদের সবাই রে তুমি নামাজি বানাইয়া দিও বেনামাজি বানাইয়া বেআমলি বানাইয়া ইমান হারা বানাইয়া কবরে নিও না আল্লাহ খাস করে আল্লাহ আমার ছোট ভগ্নিপতি আল্লাহ জনাব মুয়াজ্জিম লস্কর ভাই আল্লাহ উনার আম্মা জান মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে শারীরিক অসুস্থ রে মাওলা বিছানায় ঘর বঠি আল্লাহ বড় ভাই অসুস্থ তাদেরকে পরিপূর্ণ সেবা তুমি দান করিও আল্লাহ মুয়াজ্জিম ভাই ব্যবসা বাণিজ্য উন্নতি দিও ইয়া আল্লাহ আমাদের পরিবারের সবাইকে তুমি মিলেমিশে চলার তৌফিক দান করো রব্বুল আলামিন বাংলাদেশ সহ দেশ বিদেশে আমার যত ভক্তবৃন্দ মুরিদান যে যেখানে আছে আল্লাহ সবাইকে আপন আপন জায়গায় সহি সালামতে রাইখো কঠিন মুসিবতের মধ্যে থাকলে হেফাজত ফরমায়ো আল্লাহ গো অন্যান্য তরিকার সকল ভাই বোনদের হেফাজত ফরমায়ো আল্লাহ অনেক ভাইরা দোকান নিয়ে আসছে আল্লাহ এই ব্যবসায়ী ভাইদেরকে সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিও প্যান্ডেল যে করেছে আমার বাবা নাজমুল ইসলাম বাবুর্চি আল্লাহ তার আব্বা দুনিয়াতে নাই আল্লাহ নাজমুল বাবুর্চির আব্বার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও এই প্যান্ডেলটাকে এত সুন্দর করে যিনি সাজিয়েছে মিজান এইচডি মিডিয়ার ইউটিউব চ্যানেলের সত্ত্বাধিকারী মিজান মাহমুদ আল্লাহ তার ব্যবসায় উন্নতি দিও আল্লাহ আমার মেহেদি হাসান আল্লাহ আশিকে তার হায়াতে বরকত দান করিও রব্বুল আলামিন শ্রীরামপুর ওয়ার্ডের মেম্বার সাহেব আল্লাহ আমার বাজান কষ্ট করে শীতের মধ্যে বসে আছে আল্লাহ মেম্বার সাহেবের মনের আশা পূরণ করিও আল্লাহ তার মেয়ের জামাইটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দিও ইয়া আল্লাহ
আমার অনেক ভক্ত মেয়েরা দোয়া কামনা করছে আল্লাহ আমি তো সবার নাম বলতে পারছি না সবার নামে নামে ফরিয়াদ গোলা কবুল করিও আল্লাহ উমেদ নগরের আমার নাতি রুহান আল্লাহ দোয়া চাইছে পগলো মিয়া দোয়া চাইছে আইব আলী দোয়া চাইছে আল্লাহ তাদের সবার নামে নামে ফরিয়াদ গোলা কবুল করিও আল্লাহ রাস্তাঘাটে মৃত্যু দিও না অ্যাক্সিডেন্টে মৃত্যু দিও না নৌকা ডুবন্তস্থায় মৃত্যু দিও না ঝড় তুফানে ফালায় মাইরো না দুশ্মনের দুশ্মনেতে ফালায় মাইরো না জালিমের অত্যাচারিতে ফালায় মাইরো না আল্লাহ খাস করে কনিকারা গ্রামের আমার বাবা আবুল কালাম সরকার শারীরিক অসুস্থতার মধ্যে চলে আসছে আল্লাহ আমার নাতি আল্লাহ যারা এসেছে আল্লাহ সবাইকে সহি সালামতে বাড়িতে যাওয়ার তৌফিক দিও সুবহান রাব্বিকা রাব্বিল আল্লাহ গাছতলা পিসা বুঝে রামাজান পর্দা করেছেন ওনার রুহে সোয়াব কবুল করিও আল্লাহ গো মৌত সংকটের কালে আল্লাহ আপন তোমার হাবিবের চেহারা আনোয়ার সিনার সামনে হাজির করে দিয়া প্রত্যেকের আপন আপন মুর্শিদের চেহারা দেখাইয়া দেখাইয়া কলব সিনার মধ্যে দাঁড়ি করে দিও মধুর কালে মালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ